আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইরানকে অনেক হুমকি ধামকি দিলেও কখনো ইরান আক্রমণ করে না। পশ্চিমারা ইরান আক্রমণ না করার অনেকগুলো কারণ আছে, তবে ইরানকে আক্রমণ না করার প্রধান এবং সবথেকে বড় কারণ হরমুজ প্রণালী। ইরান যে কোনো ধরনের আক্রমণের শিকার হলেই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, আর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মানে গোটা বিশ্বের তেল সাপ্লাই বন্ধ হওয়া, আর তেলের সাপ্লাই বন্ধ মানেই বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসা। কিছুদিন আগেও ব্রিটেন তাদের জিব্রাল্টারের কাছে ইরানের তেলের ট্যাঙ্কার আটক করলে ইরানও হরমুজ প্রণালীতে ব্রিটিশ ট্যাঙ্কার আটক করেছিল। অর্থাৎ হরমুজ প্রণালীতে ইরানের সামরিক উপস্থিতি নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকে পশ্চিমারা। কিন্তু ইরান কিভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, ইরান কিভাবে পুরো বিশ্বকে জিম্মি করার ক্ষমতা রাখে, তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। হরমুজ প্রণালী বন্ধ করতে সবথেকে বেশি ভূমিকা রাখবে ইরানের নৌবাহিনী। ইরানের নৌবাহিনী দুই ভাগে বিভক্ত, একটি গতানুগতিক নৌবাহিনী, অন্যটি ইসলামী বিপ্লবী রক্ষা নৌবাহিনী। ইরানের নৌবাহিনীতে প্রায় 400 উপরে নৌযান রয়েছে, এর মধ্যে ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট 7টি, করভেট আছে 3টি, সাবমেরিন 34টি, মাইন ওয়ারফেয়ার 3টি এবং 88টি সমুদ্রসীমা পাহারা দেওয়া নৌযান আছে। অধিকাংশ যুদ্ধজাহাজ ইরানের নৌবাহিনীর অধীনেই রয়েছে। পাশাপাশি ইরানের রেভলিউশনারি গার্ডের অধীনে কিছু মিসাইল হামলা চালানোর ক্ষমতা সম্পন্ন নৌযান রয়েছে। বিশেষ করে ইরানের শত শত মিসাইল বোট বেশি ভয়ঙ্কর। হরমুজ প্রণালী বন্ধ করার জন্য ইরান তার এই নৌশক্তির সাহায্যে সেখানে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে পারে। কিন্তু তাদের জন্য সমস্যা হল, হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য আমেরিকা তাদের পঞ্চম নৌবহর মোতায়েন করে রেখেছে, যার সদর দপ্তর বাহরাইনের রাজধানী মানামায়। তাই আমেরিকার পঞ্চম নৌবহরের বিরুদ্ধে ইরানের নৌবাহিনীকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তবে ইরান নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি অনিয়মিত এবং আধাসামরিক বাহিনীও গড়ে তুলেছে। তারা এসব বাহিনীর মাধ্যমে চোরাগোপ্তা হামলার পাশাপাশি সাইবার হামলাও চালিয়েছে, কারণ আমেরিকার বিরুদ্ধে প্রচলিত কোনো যুদ্ধে জয় পাওয়া প্রায় অসম্ভব, তাই তারা ভিন্ন পথেই হাঁটছে। হরমুজ প্রণালী বন্ধের ক্ষেত্রেও তারা নৌবাহিনীকে একইভাবে ব্যবহার করতে পারে। ইরান ছোট ছোট নৌযানে মেশিনগান এবং ছোট আকারের ক্ষেপণাস্ত্র দিয়ে বাণিজ্যিক জাহাজে আক্রমণ করতে পারে, এতে করে তেল সরবরাহে ব্যাপক প্রভাব পড়বে। তবে এতেও হয়তো হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হবে না। ইরানের সামনে দ্বিতীয় যে উপায় আছে সেটি হলো হরমুজ প্রণালীতে নেভাল মাইন স্থাপন। 2018 সালের এক রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে 2000 থেকে 3000 নেভাল মাইন রয়েছে, যার মধ্যে কিছু মাইন উত্তর কোরিয়ার তৈরি, যেগুলো আবার সেই 1908 অথবা 1926 ডিজাইন অনুযায়ী তৈরি। এগুলো বিস্ফোরণ ঘটানোর জন্য সরাসরি জাহাজের উপস্থিতির প্রয়োজন হয়। এছাড়াও এই মাইনগুলোর অর্ধেক আধুনিক জাহাজের শব্দ, চুম্বক তরঙ্গ কিংবা পানির চাপের সাহায্য নির্ণয় করতে পারে, আর তখন এগুলোর বিস্ফোরণ ঘটে। পুরনো মাইনগুলো সাবমেরিনের সাহায্যে স্থাপন করা যায় না। তবে ইরান যদি গোপনে আধুনিক প্রযুক্তি মাইন তৈরি করে থাকে, তাহলে সেগুলো সাবমেরিনের সহায়তায় স্থাপন করা সম্ভব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার জন্য মাইন স্থাপন ইরানের জন্য সবথেকে কার্যকরী হতে পারে। যদি তারা আমেরিকার চোখে ফাঁকি দিয়ে সফলভাবে সেগুলো স্থাপন করতে পারে, তবেই তা সম্ভব, কারণ আমেরিকা ইরানের মাইন স্থাপনের হুমকি সম্পর্কে ভালোভাবেই জানে। এ কারণে ইরানকে মাইন স্থাপন করতে হবে একেবারে গোপনে এবং অতি দ্রুততার সাথে। মার্কিন পঞ্চম নৌবহর যদি বুঝতে পারে ইরান মাইন স্থাপন করছে, তাহলে তারা সরাসরি ইরানের নৌযানগুলোতে হামলা করতে এক মুহূর্তও দেরি করবে না। আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেইটলি টালম্যাথ হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে একটি রিপোর্ট লিখেছেন। তার মতে, ইরান যদি আমেরিকার চোখ ফাঁকি দিয়ে অতি দ্রুত মাইন বসাতে চায়, তাহলে আনুমানিক 700 পর্যন্ত মাইন বসাতে পারে, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করাতে যথেষ্ট। এই পরিমাণ মাইন অপসারণ করতে প্রায় এক মাস সময় লাগবে,
এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। তৃতীয়ত, ইরানের কাছে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে, যেগুলো যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ অথবা ভূমি থেকেও নিক্ষেপ করা যায়। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বেশ বড়, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র থাকায় তাদের কাছে মোট কতগুলো অ্যান্টিশিপ মিসাইল আছে সে সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায় না। তবে ধারণা করা হয় তাদের কাছে শত শত অ্যান্টিশিপ মিসাইল আছে, পাশাপাশি সেগুলো নিক্ষেপ করার জন্য কয়েক ডজন ব্যাটারিও আছে। এছাড়াও ইরানের কাছে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও রয়েছে। তাদের কাছে রাশিয়ার ক্রুজ মিসাইলও থাকতে পারে বলে ধারণা করা হয়। এটা ঠিক যে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা আমেরিকার রয়েছে, কিন্তু হরমুজ প্রণালীর জাহাজগুলোকে হুমকি দেওয়ার জন্য যথেষ্ট ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের নিক্ষেপ করা কোনো ক্ষেপণাস্ত্র যদি কোনো জাহাজে আঘাত হানতেও ব্যর্থ হয় অথবা আমেরিকা যদি সেগুলো আটকে দেয়, এরপরও সেখানে আতঙ্ক সৃষ্টি হবে, তাতে এক বা দুই সপ্তাহ করে জাহাজ চলাচল বন্ধ থাকবে। এতে করে ইরান প্রায় জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারবে। ইরান যদি হরমুজ প্রণালীতে 36টি ব্যাটারি মোতায়েন করে এবং তা যদি প্রতিদিন একটি করেও মিসাইল নিক্ষেপ করে, আর আমেরিকা যদি এগুলোর 50% ধ্বংস করতে সক্ষম হয়, তারপরও 72 দিন সেখানে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ইরানের সর্বশেষ উপায় হচ্ছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করার জন্য তাদের যুদ্ধবিমানগুলো মোতায়েন করা। আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মাইন অপসারণ ক্ষমতার পাশাপাশি তাদের আকাশেও আধিপত্য রয়েছে। ইরানের বিমান বাহিনী আমেরিকার জন্য কোনো হুমকি নয়, কিন্তু আমেরিকা সবসময় বিমান পাঠিয়ে সব জাহাজকে ইরানের হাত থেকে বাঁচাতে পারবে না। বর্তমানে ইরানের কমব্যাট ড্রোন এবং অ্যাটাক ড্রোন তৈরিতে অনেক এগিয়েছে। এগুলো জাহাজ ধ্বংস করার মতো অস্ত্র এবং বিস্ফোরক বহন করে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করতে ইরানের সব থেকে বড় সুবিধা হচ্ছে তাদের ভৌগোলিক অবস্থান। তাই ইরান যে কোনো বিপদে পড়লে খুব সহজে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ কিংবা সেখানে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, যার ফলে গোটা পৃথিবী বিপদের মুখে পড়বে। প্রিয় দর্শক, যদি সত্যি কখনো ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের সামরিক শক্তি নিয়ে আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।